আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আসলে হঠাৎ করে ভিডিওতে আসা। আজকে আমি মালদ্বীপের রাজধানী মালে শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে হুলেমালে সিটি এবং হুলেমালে সিটির পাশেই অবস্থিত একটি সিটি যেটি সম্পূর্ণ নতুনভাবে হতে যাচ্ছে, সেই শহরটির নাম হচ্ছে পেজ ওয়ান এবং পেজ টু। আজকে আমি এসেছি এই পেজ ওয়ান এবং পেজ টুতে। আসলে খুবই চমৎকার আমার কাছে লাগতেছে এই শহরটি। তো আমি এই মুহূর্তে চলন্ত অবস্থায় আছি, আপনাদেরকে সাইকেল ড্রাইভ করার মাধ্যমে আপনাদেরকে আমি এই শহরটি একটু দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে থাকুন। প্রিয় ভিউয়ার্স, তো আসলে আমার ইতিমধ্যে আমি কিন্তু মেইন শহরেই চলে এসেছি। আপনারা যদি আমার ডান পার্শ্বে এবং বাম পার্শ্বে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন খুবই চমৎকার এই বিল্ডিংগুলার দৃশ্য। আরেকটা বিষয় হচ্ছে প্রিয় ভিউয়ার্স, এই শহরটির প্রায় প্রত্যেকটি বিল্ডিংই কিন্তু 24 তলা বিশিষ্ট বিল্ডিং, এবং এই শহরটি মালদ্বীপ সরকারের সম্পূর্ণ পরিকল্পিতভাবে সাজানো একটি শহর। আপনারা জানেন মালদ্বীপে অসংখ্য দ্বীপের সমন্বয়ে গঠিত, এর পরেও কিন্তু তারা তাদের যে কার্যক্রম বা তাদের যে শহরকেন্দ্রিক যে পরিকল্পনাগুলো সম্পূর্ণ কিন্তু তারা পরিকল্পিতভাবে গড়ে তোলে। এবং আরেকটি বিষয় হচ্ছে এখনও এই শহরটি আসলে পরিপূর্ণভাবে কাজ সম্পন্ন করা হয়নি। এখনও এই বিল্ডিংয়ের বা এই শহরকেন্দ্রিক অনেক কাজগুলো কিন্তু বাকি রয়ে গেছে। এই শহরের পাশে কিন্তু দীর্ঘ একটা বিচ রয়েছে এবং এর চতুর্পাশে কিন্তু খুবই প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুবই চমৎকার। তো প্রিয় ভিউয়ার্স, আরও একটু শহরের আশপাশ সাইটগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, তো দেখতে দেখতে আসলে শহরের বাইরে চলে এসেছি। এটি হচ্ছে শহরের পাশেই কিন্তু এই বিশাল একটি বিচ এরিয়া। তো আসলে যদি সম্ভব হতো তাহলে বিচ এরিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম, কিন্তু আসলে দেখানো যাচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু সম্পূর্ণ বিচ এরিয়া। ওই জায়গায় আসলে এখনও কাজকাম চলতেছে, তো কাজকাম শেষ হয়ে গেলে হয়তোবা এখানে সচরাচর যাওয়া যেতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমি পুরোপুরিভাবে আবারও আমার একটি ব্লগের মাধ্যমে এই পুরো শহরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় ভিউয়ার্স, যখন এই বিল্ডিংয়ের কাজগুলো পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে তখন কিন্তু এই শহরটি আরও চমৎকার লাগবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে এতক্ষণ এই শহরটি দেখানোর চেষ্টা করেছিলাম। আমি আবারও এই শহর যখন পরিপূর্ণভাবে কাজ শেষ হয়ে যাবে আপনাদেরকে এক ভিডিওর মাধ্যমে আবার দেখানোর চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, ধন্যবাদ।